কেমন আছো তোমরা সবাই? তো এখন রাত 12টা বাজতে চললো, আর এখন আমি জেগে আছি তোমাদেরকে একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যে টাইটানিক কিভাবে ডুবলো এবং তারপর টাইটান সাবমেরিনটাই বা কিভাবে ক্র্যাশ করলো। তো টাইটানিক ছিল ওয়ার্ল্ডস বিগেস্ট শিপ, যেটি আর্কটিক সার্কেলের উপর দিয়ে নর্থ পোলে যাচ্ছিল, এবং সেখান থেকে সম্ভবত হেলিকপ্টারে করে ওরা যেত 45 ডিগ্রি নর্থ, যেখান থেকে স্টার্ট হতো আইসের উপর দিয়ে একটা ট্রেক। কিন্তু যখন টাইটানিক এগোচ্ছিল তখন একটা আইসবার্গের সঙ্গে কলিশন হয় এবং শিপরেকটা আর্কটিক ওশানের নর্দার্ন পার্টই হয়। 2023-তে টাইটান বলে একটা সাবমেরিন যাচ্ছিল লন্ডন থেকে নিউ ইয়র্ক, এবং যাওয়ার পথে ওরা আর্কটিক রুট নিয়েছিল টাইটানিক শিপরেকের সাইটটা দেখার জন্যে। ওখানে ছিল ইউএসএর রিচেস্ট ম্যান, এবং তার নামটা আমি জানি না, তার এখন আর রিচেস্ট নয়, কারণ টাইটানও একটা শিপে রেক না সাবমেরিন রেক হয়েছিল, একটা আইসবার্গ কলিশন হয় এবং যে 5 জন ছিল সবাই মারা গেছিল। তো এইভাবেই টাইটান একটা কাস্ট নাম, আর সেটার উপর যারাই থাকে তাদেরই কিছু না কিছু খারাপ হয়। তো বন্ধুরা, অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে, আর যদি তোমার আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বেল আইকনটা বাজিয়ে দাও। টাটা।